মেলেনি স্বাস্থ্য সাথী কার্ড, ছেলের অপারেশনের জন্য লাগবে লক্ষ লক্ষ টাকা, ছেলেকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় বৃদ্ধা বাবা মা, ছেলের পাশে বসে মুখ্যমন্ত্রীকে চিঠি। কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয় মালদাহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের চিতলিয়া গ্রামের ১৬ বছরের কিশোর সেবা দাস। গুরুতর আঘাত পায় মাথায়, তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে বিছানায় শয্যাশায়ী দেবা। কথা বলতে পারে না, চলতে ফিরতে সাহায্য নিতে হয় অন্য কারোর। দুর্ঘটনার পরে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে, তারপর মালদা মেডিকেল কলেজে চিকিৎসা করা হয়। সেখান থেকে দেবাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি সরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দেন অবিলম্বে মাথার অপারেশন না করলে অবস্থা আরও অবনতি হবে। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে দেবা দাসের চিকিৎসা নিয়ে গভীর সংকটে পড়েছেন তার দরিদ্র অসহায় বৃদ্ধ বাবা মা। এখনো পর্যন্ত জোটেনি স্বাস্থ্য সাথী কার্ড, ছেলের মাথার অপারেশন করতে খরচ হবে লক্ষাধিক টাকা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা সাহায্য মিলেছে, কিন্তু তা অপ্রতুল। এখন এই অবস্থায় বৃদ্ধ বাবা মা কিভাবে তাদের ছেলের চিকিৎসা করাবেন, এই চিন্তায় আকুল তারা। সরকারি দরজায় ঘুরেও জোটেনি কোনো আর্থিক সাহায্য, তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন দেবা দাসের বৃদ্ধ বাবা মা। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কতদিন আগে? এটা ১৬ দিন হলো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই মাথার কিছু নাই, ব্রেন নাই। মাথায় লেগেছিল? মাথায় লেগেছিল, হ্যাঁ। তারপরে? তারপরে শরীরে কাজ করছে না কিছু, চমকে উঠছে, আবার দাঁড়ায় যাচ্ছে, ঘুমাতে দিচ্ছে না। টিকা চেয়েছিলাম, দিয়েছিল, চাল দিয়েছিল, টাকা দিয়েছিল, কেউ ১০ টাকা দিয়েছিল, কেউ ১০০ টাকা দিয়েছিল, কেউ ৫০০ টাকা দিয়েছিল, ওগুলো দিয়ে আমার চিকিৎসা করছি আমার ছেলে। আর পাচ্ছি না, আর এই টাকায় হচ্ছে না, আর আমাদের কোনো পারি না, একদম অর্থ স্বার্থ কিছু নাই, আমাদের টাকা পয়সা কিছু নাই, আমি ছেলেকে কি করে বাঁচাবো? আমি কেন স্বাস্থ্য সাথী কার্ড হয়নি? না হয়নি, আমার স্বাস্থ্য সাথী কার্ড হয়নি। আমার ছেলেটা বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল, বাইকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ছেলেটাকে শিলিগুড়িতে ভর্তি করলাম। অনেক জনের কাছে পয়সা চেয়ে ভিক্ষা চেয়ে আমরা কিছুদিন চিকিৎসা করলাম, আমার কাছে আর পয়সা নাই যে ছেলেটার চিকিৎসা করব। আমাদের কার্ড নাই, কিছু নাই, আমরা ছেলেটার কিভাবে চিকিৎসা করব? আমাদের কাছে আমার কাছে যেন কিছু সমর্থন নাই। যেভাবে হোক আমার মমতা দিদি যেন আমাকে সাহায্য করে। আমার ছেলে ছাড়া আমার ধন আর কিছু নাই, ছেলে ভালো হলেই আমি ভালো। দিকে চিঠি করেছে পরিবার, সাহায্যের আর্জি করেছে, স্বাস্থ্যসাথী কার্ড মেলেনি, দুয়ারে সরকারে আবেদন করেও স্বাস্থ্যসাথী কার্ড মেলেনি, কী বলবেন এই ব্যাপারে? শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা চিতলিয়ার বাইক অ্যাক্সিডেন্ট ইয়ে হয়েছিল। তো আমরা যেহেতু পঞ্চায়েতে ওখানে একটু ঝামেলা চলছে, ওই জন্য হয়তো একটু সমস্যা হয়েছে। তবে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, এখন তারা আমাদের ব্লকে আছে, ব্লকের মধ্যেই উপস্থিত আছে। তবে খুব তাড়াতাড়ি শীঘ্রই ওর স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাবে। আমরা যত রকম প্রশাসনকে বলার বলেছি, আবার নিজেও দাঁড়িয়ে থেকে এই কাজগুলো না, আমাদের অবশ্যই সহমর্মিতা রয়েছে বাচ্চাটির প্রতি। ব্লক প্রশাসনের কাছে আমি বিশদে জানতে চাইব ঘটনাটি সম্পর্কে, এবং স্বাস্থ্যসাথীর বিষয় যেহেতু রয়েছে সেহেতু জেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্কের বার্তা। এত দ্বারা কুমারগঞ্জ ব্লকের বসবাসকারী সকল বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সরকারি যে কোনো প্রকল্প থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য সুবিধা, যেমন বাংলার আবাস যোজনা, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ও প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতীয় সামাজিক সহায়তা NFBS, সমব্যথি, জন্ম মৃত্যু, কাস্ট সার্টিফিকেট, MGNREGA, 100 দিনের কাজ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার,
তপশিলি বন্ধু, জাতীয় পরিবার সহায়তা, মিশন নির্মল বাংলা, এই সমস্ত পরিষেবাগুলি সরকার বিনামূল্যে প্রদান করে থাকেন। এই সকল পরিষেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো রকম টাকা বা ঘুষ দিতে হয় না। যদি কোনো ব্যক্তি এই সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা বা ঘুষ চেয়ে থাকেন, তবে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সৌজন্যে কুমারগঞ্জ ব্লক প্রশাসন।